তিন দিন ধরে নিখোঁজ থাকা শিশুর রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায়। করণদিঘি মেলার মাঠ সংলগ্ন একটি ইটভাটার পাশে কবরস্থানের ঝোপ থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার মৃত শিশুর মা সহ এক ব্যক্তি। ঘটনার তদন্ত করছে করণদিঘি থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ, করণদিঘির কামারতর গ্রামে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিল 7 বছরের শিশু গোলাম সরোবর। সেখান থেকে গত 3 দিন আগে নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি। ঘটনায় করণদিঘি থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরেই ঘটনার তদন্তে নেমে মেকাইল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতে শুক্রবার রাতে মৃত শিশুর হদিশ পায় পুলিশ। মৃতদেহে একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হতে পারে বলে অনুমান তদন্তকারীদের। আবার তাকে শ্বাসরোধ করে খুন করে মেলার মাঠের পাশে কবরস্থানের ঝোপে ফেলে দিলে বন্য জন্তুরা তার মুখ খুবলে খেয়ে থাকতে পারে বলেও অনুমান। এদিকে ঘটনার পূর্বে গ্রেপ্তার মেকাইলের পাশাপাশি মৃতের মা সেলি খাতুনকেও শুক্রবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরো এক সন্দেহভাজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত শিশুর পরিবারের অভিযোগ, মৃত শিশুর মা সেলি খাতুনের সঙ্গে মেকাইলের পরকীয়ার সম্পর্ক ছিল। তার ছেলে তা জানতে পারাতেই পথের কাঁটাকে সরিয়ে ফেলতেই মা ও তার প্রেমিক মিলে খুন করেছে শিশু গোলাম সরোবরকে। এ প্রসঙ্গে মৃত শিশুর কাকা রকবুল আলী জানান, 25 তারিখে সন্ধ্যা 7টার পর থেকে মিসিং হয়ে গেছিল, হারিয়ে গেছিল। তারপরে আমরা ওর নানার বাড়িতে, তারপর আমাদেরকে 8টার দিকে খবর দেয়। আমরা খোঁজাখুঁজি চালু করি, খোঁজাখুঁজি না পেয়ে তারপরের দিন 26 তারিখে একটা মিসিং ফাইল করি। মিসিং ফাইল করার পরে না পাওয়ার পরে ছেলে এক ছেলের পুত্র সন্দেহ হয়ে ছেলেটাকে আমরা ধরিয়ে দিই পুলিশকে। পুলিশকে ধরে দেওয়ার পরে কালকে 28 তারিখে ছেলেটার লাশ পেয়েছে। ছেলের মায়ের সাথে ছেলেটার সম্পর্ক আছে, কার যাকে ধরা হয়েছে মেকাইল, 26 তারিখে যাকে অ্যারেস্ট করা হয়েছে, অবৈধ সম্পর্ক ছিল। হ্যাঁ, কোর্টে আমরা শাস্তি চাই, দুজনের শাস্তি চাই। এই প্রসঙ্গে মৃত শিশুর মামা সামাউল হক জানান, ছিল 25 তারিখ সন্ধ্যা 7টার সময়, সেদিন ছিল মঙ্গলবার। সেই মেকাইল নামে একটা ছেলে ছিল, ও আমাদের বাড়িতে আসছিল, কিছুক্ষণ বেশ ছিল আমাদের বাড়িতে। বাড়িতে থাকার পর ও কিন্তু হঠাৎ করে চলে যায়। চলে যাওয়ার পরে আমার ভাগনাকে আর খুঁজে পাচ্ছিল না। তারপরে খোঁজাখুঁজি করার পরে তাকে ফোন করা হয়েছিল, আপনার আমার ভাগনাকে আপনি নিয়ে গেছিলেন? বলছে না, আমি নিয়ে আসি। আমিও ফোন করেছিলাম, প্লাস আমার বাড়ি থেকেও ফোন করেছিল, ও নাকচ করেছে, না আমি নিয়ে আসি। তারপরে গ্রামের সবাইকে বলা হয়েছিল যে আমার ভাগনা নাই, বাড়ি থেকেও বলেছিল, খোঁজাখুঁজি আরম্ভ হয়েছিল। অভিযোগ করেছিলাম আমি, অভিযোগ জানার পরে তারপরেও চলে যায় 2-1 দিন, আরও চলে যায়। চলে যাওয়ার পরে পুলিশ প্রশাসন সন্ধান করে সে আমার ভাগনাকে লাশ বের করে নিয়ে এসেছে। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।